की कोल्ले तुम्ही देखा की कोल्ले देखा के को दया चगो एदी के शादी हाथ के से मैंने चे डॉक्टर डाको दी ना ना डॉक्टर देखो ना सुदर्शन अभी यार बांच तो चाहिए ना एरम बोलो ना देखा चेने रामा के छेड़े चलेगा चे बार तुम ही हो जो दी चले जाओ आमी की नहीं बाजबो बोलते भारो যার ছেলেরা তাকে মা বলে মনেই করে না, যার স্বামী সবকিছুর জন্য তাকে দায়ী করে, আর বেঁচে থাকার কোনো মানে আঘাত করার জন্য বলিনি আমি তোমার কথাগুলো, তুমি তো জানো সেটা। আমার মাথাটা খারাপ হয়ে গেছিল, সেই জন্যই তো আমি এতগুলো কথা বলেছি। কি হয়েছে মার, কি হয়েছে? হাত কেটে ফেলেছে দিন। কি মায়ের কি হলো, হঠাৎ এরকম করলো কেন? আরে তোমাদের মতন কুলাঙ্গার সন্তান থাকলে সে বাবা মা কি বাঁচতে পারে? আরে কৃষ্ণ প্রীতম, করে দাঁড়িয়ে দেখছো কি? ডাক্তার ডাক, সরি অ্যাম্বুলেন্স ডাকো। আরে কৃষ্ণ, আরে কৃষ্ণ, মা চোখটা খুলুন, মা চোখ খুলুন মা। আরে প্রীতম কি হলো, কি অ্যাম্বুলেন্সে আসতে সময় লাগবে বলছে? না না আমাদের হাতে সময় নেই, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, চলো আমরা এমনি নিয়েছি। হ্যাঁ ঠিক বলেছি, আমরা তো ধরো তো একটু সাবধান। তাড়াতাড়ি চলে যাই। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ হসপিটালে। তোমার কোথাও যাওয়ার দরকার নেই, এই সব কিছুর জন্য তোমাকে দায়ী করলো তারপরে তুমি হসপিটালে যাবে, তোমার লজ্জা নেই? আরে দুদিন বাদে তো বাড়ি থেকে চলে যেতে বলেছে, ওরা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না প্রীতম, এটা বোঝো। তুমি হসপিটালে যাবে না, ব্যাস। ম্যাডাম ম্যাডাম ইমিডিয়েট ডাক্তার ডাকুন প্লিজ। ওকে ওকে স্যার। মা চোখ খুলুন মা। ওইকি ওরে কৃষ্ণ, দি বিকি বিকি করছে কেন? বিকি চলে এলো তো আবার আমার সব প্ল্যান ভেসে যাবে। রেখা রেখা কিচ্ছু হবে না তোমার, তুমি চোখটা খোলো রেখা, চোখ বন্ধ করো না। আরে ডাক্তার কোথায়? আমি খবর দিয়েছি, আসছেন। এই তো আসুন আসুন ডাক্তারবাবু, প্লিজ 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 দেখুন ডাক্তারবাবু। কি ব্যাপার, কি হয়েছে? দেখুন না অনেক রক্ত বেরিয়ে গেছে, বাঁচান আমার স্ত্রীকে বাঁচান। এটা কি করে হলো? আমি বলছি, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি, কিন্তু তার আগে কিছু একটা করুন, ব্যবস্থা নিন, নাহলে মারা যাবে ও। নার্স ইমিডিয়েট পেশেন্টকে কেবিনে নিয়ে যান। আপনারা এখানেই ওয়েট করুন প্লিজ, ফর্মালিটিটা পূরণ করুন প্লিজ। ভগবান মাকে বাঁচিয়ে দাও, মাকে বাঁচিয়ে দাও। আমি তোমার এমন হাল করব, তোমার হরে কৃষ্ণ কেউ এসে তোমায় বাঁচাতে পারবে না। স্যার কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে যান। দেখি কোথায় এটা তো বি, হঠাৎ করে এরকম করে ফেলবে কে জানতো। যাই হোক, কথায় বলে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, তার মানে এসবের মধ্যে থেকে আমাকে আমার মঙ্গলটা খুঁজে নিতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি পিন নামে একটু পুজো দিয়ে আসি কেমন? হরে কৃষ্ণ। এত বড় একটা ঘটনা ঘটে গেল, ফিকি তো কিছুই জানতে পারলো না, ওকে একটা খবর দিতেই হবে, কিন্তু ওর কাছে তো মোবাইল নেই, জানাবো কিভাবে? সব ঠিকঠাক রেখেছিস তো? হ্যাঁ দিদিমণি। এগুলো তো পৌঁছে দেওয়ার সময় হয়ে গেল, বিক্রম কোথায় গেল? ওই তো এসে গেছে। কোথায় গেছিলে তোমরা? আমরা মেনু কার্ডের একটা প্রিন্ট আউট বার করতে গেছিলাম। এই দেখো না, এই তো শিখার রান্নাঘর, কেমন হয়েছে নামটা দেখো।
আচ্ছা আমার হাতের রান্না লোকে খাবে তো? আমি তো শহরের লোকেদের মতো রান্না করতে পারি না। যদি খাবার পছন্দ না হয় আর কাল থেকে যদি খাবার না নেয়? পছন্দ হবে না মানে? আরে তোমার গ্রামে গিয়ে যখন তোমার হাতে রান্না খেয়েছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম তুমি দারুণ রান্না করো। তুমিও তখন আমি একটু অসুস্থ ছিলাম কিন্তু সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। তবে ঝালটা একটু কম দিও তাহলেই হবে। কি আমি রান্নায় ঝাল বেশি দিই? এই বোকা, আরে ও তো তোকে রাগাচ্ছে। আর দেরি করলে কিন্তু কাস্টমার রেগে যাবে। এবার খাবারগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ কাকাই, আমি ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। কোথায় কোথায় খাবার দিতে হবে ঠিকানাগুলো সাথে রেখেছিস তো? হ্যাঁ রেখেছি। বেরিয়ে পড়, বেরিয়ে পড়, তাড়াতাড়ি বেরো। হ্যাঁ কাকাই। জামাই, বলছিলাম যে আমু তোমার সাথে যাব খাবার দিতে। না না, আপনার শরীর ভালো নেই, আপনি বাড়িতে বসে বিশ্রাম করুন। ঘরে বসে বসে এমনিতে শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে, তার থেকে বরং হাঁটা চলা করব, দৌড়ঝাঁপ করব, তাতে শরীরটা চাঙ্গা থাকবে। তাছাড়া দুটো পয়সার জন্য তুমি এত চেষ্টা করছো, এত কষ্ট করছো, আর সবাই মিলে তোমার পাশে আছে, আমু তোমার পাশে থাকলে তোমার ক্ষতি হবে ক্লাই। চলো না জামাই, আমু তোমার সাথে খাওয়া দিতে যাব। নিশ্চয়ই, আরে সবাই মিলে চেষ্টা করলে কাজটা খুব ভালো হয়। সেই তো হবে, তো হবে। দেবী মা চাইলে দেখবে এই খাবার দিতে দিতে তোমার খাবারের হোটেল হয়ে যাবে। চলো জামাই, আমাকে নিয়ে চলো। থ্যাংক ইউ সুকুমার, তুমি এই সময় বিক্রমের পাশে না থাকলে ছেলেটা খুব ভেঙে পড়ত। আমি সব সময় তোমাদের মানে বিক্রমের পাশে আছি। হ্যালো। হ্যাঁ কাকামণি। হ্যাঁ বলো। বলছি যে মা মা সুইসাইড করার চেষ্টা করেছেন। কি বলছো তুমি? ঠিকই বলছি কাকামণি, মা এখন হসপিটালে, আমরাও সবাই এখানেই আছি। আপনি কি কোনোভাবে একবার ভিকিকে খবরটা দিতে পারেন? ঠিক আছে, আমি আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে। বিক্রম আর শিখাকে বৌদির খবরটা দেব? না না থাক, ওরা টেনশন করবে। আগে আমি দেখি কতটা কি সিরিয়াস, তারপর জানাবো। কি হয়েছে? হ্যাঁ না, আমাকে একটু যেতে হবে, আমি আসছি। কাকাবাবু এভাবে চলে গেলেন যে? নিশ্চয়ই কোনো জরুরি দরকার আছে। কি রে তুই, সুবর্ণা বারবার ফোন করছে, কল ব্যাক কর। হ্যাঁ কোয়েল, কি হলো, তুমি কোথায় ছিলে? তোমায় কতবার ফোন করছি, তুমি ফোন ধরছো না। কেন ফোন করছিলে বলো? আরে বাবা, আমার শাশুড়ি মা, সে সুইসাইড করতে গেছিল। কেন? বাবার সঙ্গে তো মারাত্মক অশান্তি হয়েছে, আর তারপরেই তো এইসব। এখন কেমন আছেন আন্টি? এখন এখন আবার কেমন থাকবে, জ্ঞান ফেরেনি, কি জানি বাঁচবে কিনা, আর অবশ্য উনি বেঁচেই বা কি করবে। না শট আপ মেজ বৌদি, কি সব বাজে বাজে কথা বলছো তুমি, রেখা আন্টির কিচ্ছু হবে না। হ্যাঁ মানে না, আমি চাই না যে আমার শাশুড়ি মা মরে যাক। আন্টি কোন হসপিটালে আছেন? ওই তো বিক্রম যে হসপিটালে ছিল ওখানেই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কি হয়েছে? এই ব্যাপার। ড্যাড আমাকে হসপিটালে যেতে হবে, রেখা আন্টির সাথে দেখা। না কোথাও যাবি না, ওদের ছেলের জন্য তুই কেঁদেছিস, সেই শাস্তি ওদের প্রাপ্য ছিল। আমার কান্না শেষ ড্যাড, এবার কান্না ভুলে হাসার দিন শুরু, আমাকে যেতেই হবে। এখনো কি করছে ভিকিবাবু আর বাবা? দুজনের কেউ আসছে না কেন?
কিরে কি হচ্ছে, টেনশন করছিস কেন? খাবারগুলো সবার পছন্দ হলো কিনা কে জানে। আরে হবে হবে, এত টেনশন করিস না তো। শোন আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? পুরুলিয়াতে কিছু খাতা কুরিয়ার করে পাঠাতে হবে, একটু পরেই চলে আসবো। আর শোন, তুই তো একা থাকবি, দরজাটা বন্ধ করে নিবি, আর অচেনা কেউ এলে দরজা খুলবি না কিন্তু, বুঝলি? ঠিক আছে দিদিমণি, আসি। আমি ভিকি। আপনি একা আর বাবা আসেনি? হ্যাঁ, ওই আমরা বাড়ির দিকে আসছিলাম, তো রাস্তায় তোমার দিদিমণির সঙ্গে দেখা হয়ে গেল, তোমার বাবা ওনার সাথেই কথা বলছে। আমি এমনি চলে এলাম, আসলে আমি দুটো কারণের জন্য বাড়িতে এসেছি, এক্ষুনি চলে যাবো। কি কারণ শুনি। আসার প্রথম কারণটা হচ্ছে তোমাকে একটা দারুণ সুখবর দেবো। শোনো, আমরা আজকে রাতের খাবারের জন্য 25 জনের মতো অর্ডার পেয়েছি। তাই? এই না, আমাদের সবার সম্মিলিত রোজগার। সত্যি? আরে হ্যাঁ বাবা সত্যি, এখন এই টাকা নিয়ে আমি রাতের বাজার করতে বেরোব। আর দ্বিতীয় কারণ? বোঝাবো কি করে তোকে, কত আমি চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকে মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকে মাথায় করে কেন বেঁচে আছি তাই। আমাকে আগে দেখেননি বুঝি? কোথায় আর ভালো করে দেখতে পেলাম বল, তোমার সঙ্গে তো একা ঠিক করে কথাই বলা যায় না। হয় তুমি রান্না করছো, নয় বাসন মাজছো, নয় পড়াশুনো করছো। না, পড়াশুনো করা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ওই আর কি, সারাক্ষণ কিছু না কিছু করছো, আমার জন্য সময়ই নেই। আর তাছাড়া তোমার বাবা, তোমার দিদিমণি, এরা সবসময় তোমার সাথে থাকে, ওদের সামনে তোমাকে দু চোখ ভরে কি করে দেখি বলো। আপনি না, বাজার করতে যেতে হবে তো, এই নিন ধরুন। তুমি না খুব আনরোম্যান্টিক, বিয়ের আগেও প্রেম করতে পারলাম না, বিয়ের পরেও করতে দিচ্ছ না। প্রেম করার অনেক সময় পাবেন ভিকি বাবু, এখন কাজ করার সময়। যান শিখা, যান না। এটা ঠিক করলে না কিন্তু শিখা। বেশ করেছি। ডক্টর, পেশেন্টের জ্ঞান ফিরেছে। থ্যাঙ্ক গড, তার মানে উনি এখন আউট অফ ডেঞ্জার। আপনি যান পেশেন্টের বাড়ির লোকজনদের খবর দিন। ওকে স্যার। দাদা, বৌদি কেমন আছে? জানি না রে, অনেক রক্ত বেরিয়ে গেছে জানিস তো সুমন, অনেক রক্ত বেরিয়ে গেছে। আরে ডাক্তাররা নিয়ে গেছে কিন্তু এখনো কোনো খবর দিচ্ছে না, ওই জন্যই তো টেনশন করছি আমি। তুমি কিছু ভেবো না, বৌদির কিচ্ছু হবে না, কিচ্ছু না। তো বৌদির যদি কিছু হয় না, আমি আর বাঁচবো না রে। দাদা তুমিও বাঁচবে, বৌদিও বাঁচবে, কারুর কিচ্ছু হবে না। দেখো তোর কথাই যেন সত্যি হয় স্যার। এই তো সিস্টার, সিস্টার আমার স্ত্রী কেমন আছেন? বলুন না, বলুন না, চুপ করে থাকবেন না, বলুন না কেমন আছেন। উনি এখন ভালো আছেন, ওনার জ্ঞান ফিরেছে। আপনাদের কেউ একজন দেখা করতে পারেন। নল, তুমি যাও, যাও। হ্যাঁ
কি হয়েছিল কাকামণি? আপনি তো ভালো করেই জানেন কয়েকদিন ধরেই মা বাবার টেনশনের কোনো শেষ নেই। বাবা একটা লোন নিয়েছে কিন্তু সেটা বাড়ি বন্ধক রেখে। এরম কেন করলে? যদি কিছু হয়ে যেত তোমার, তুমি না আমায় কথা দিয়েছিলে সারা জীবন যতই বিপদ আপদ আসুক সুখে দুঃখে সব সময় তুমি আমার হাত ধরে থাকবে, তাহলে কেন ছাড়তে চাইছো? আমার ছেলেরা আমাকে ছেড়ে চলে গেছে, তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও আমি আমি কি নিয়ে বাঁচবো বলো তো? তোমাকে তো বাঁচতেই হবে আন্টি। তুমি তুমি এখানে কি করছো? আমি আন্টির সাথে দেখা করতে এসেছি। তোমার এখানে আসার সাহস কি করে হয় কোয়েল? আজ রেখার এই অবস্থার জন্য তোমাদের পরিবার দায়ী। যা করেছে ওর বাবা করেছে সুদর্শন, ওকে তুমি কেন দোষারোপ করছো? কোয়েল এখানে এসো। কি বলছো কি তুমি রেখা? সুদর্শন ওর বাবার জন্য আমরা অনেক কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু আমাদের জন্য তো এই মেয়েটাও অনেক কষ্ট পেয়েছে বলো। রেখা তুমি বুঝতে পারছো? বাবা আপনাকে ডাক্তারবাবু একবার ডাকছেন। কি? অনুরাধা, সুদর্শন আমার উপর রেগে গেল, তুমি একটু যাও না, ওকে একটু বুঝিয়ে বলো না, যাও না। হ্যাঁ মা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি এতটা এক্সট্রিম লেভেলে যেতে পারো আমি তো ভাবতেই পারিনি। যদি কিছু হয়ে যেত আমার ছেলেকে ফিরে পাওয়ার জন্য আমি আমার প্রাণের বাজিও লাগাতে পারি। তোমাকে অনেক অনেক কঠিন কাজ করতে হবে কোয়েল, কারণ আমি শিখাকে এবার বাড়িতে নিয়ে আসবো। প্রথমে বিকির বিশ্বাস অর্জন করতে হবে, তারপর শিখা। শিখা যখন আমাকে বিশ্বাস করা শুরু করবে ঠিক তখনই আমি রিকি আর শিখার মধ্যে এমন ফাটল সৃষ্টি করব, এই ফাটল হাজার চেষ্টা করেও কেউ জোড়া লাগাতে পারবে না। তখন তখন শুধু আমাদের বাড়ি থেকেই নয়, রিকির জীবন থেকেই ওই শিখা দূর হয়ে যাবে, আর তখন রিকির জীবনে কে আসবে? তুমি। কিন্তু তার আগে অবধি নিজের ভালোবাসা নিজের মনের মধ্যে চেপে রেখে তোমাকে শুধু কি করতে হবে? শুধু রিকির ভালো বন্ধু হয়ে থাকতে হবে, বলো কোয়েল পারবে তো এই কঠিন লড়াই লড়তে? আমাকে পারতেই হবে। নিশ্চয়ই ভিকিবাবু এসেছেন।
আর দ্বিতীয় কারণ, তোমাকে দেখতে এসেছি। না থাক, খুলবো না। দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে ভিকিবাবুর।